নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে এটিকে মোহনবাগান দলের তিনটি প্লেয়ারকে নিয়ে আপডেট নিউজ দিতে চলেছি। অবশ্যই চুক্তিপত্র নিয়ে কিন্তু আপডেট নিউজ রয়েছে সেই তিনটি প্লেয়ার রিলেটেড। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা, যে আপডেট নিউজগুলো দেবো সেই আপডেট নিউজগুলো কিন্তু একটু আমি হয়তো দেরিতেই দিয়ে ফেলছি, একটু সময়ের অভাব ছিল যার কারণে ভিডিও করে তোমাদেরকে দিতে পারিনি, তাই এখন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথম যে আপডেট নিউজটা রয়েছে এটিকে মোহনবাগান দলের ভারতীয় প্লেয়ার দীপক ট্যাংরির কিন্তু অলরেডি আরও এক বছরের চুক্তি কিন্তু এটিকে মোহনবাগান দলের সঙ্গে তার রয়েছে। কিন্তু এই দীপক ট্যাংরির চুক্তি থাকা সত্ত্বেও কিন্তু এটিকে মোহনবাগান এফসি দল কিন্তু তার সাথে আরও চার বছরের চুক্তি কিন্তু করে নিয়েছে, বা অর্থাৎ কন্ট্রাক্ট এক্সটেনশন কিন্তু করে নিয়েছে। হ্যাঁ, আরও চার বছর দীপক ট্যাংরি কিন্তু এটিকে মোহনবাগান দলেই থাকবে। আইএসএল সিজন 9 শুরু হওয়ার আগে কিন্তু এক এক করে যে কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপারগুলো সেগুলো কিন্তু অফিসিয়ালভাবে জানানো হয়ে যাবে বা জানিয়ে দেবে এটিকে মোহনবাগান দল। কিন্তু আগামী চার বছর কিন্তু থাকছে দীপক ট্যাংরি এই এটিকে মোহনবাগান দলেই। এরপরের যে প্লেয়ারটি রয়েছেন তিনি হচ্ছেন মানভীর সিং। মানভীর সিংয়ের সাথেও কিন্তু আরও এক বছরের চুক্তি ছিল এটিকে মোহনবাগান দলের, কিন্তু চুক্তি থাকা সত্ত্বেও আরও তিন বছরের চুক্তি কিন্তু এটিকে মোহনবাগান দল তার সাথে কিন্তু বাড়িয়ে নিয়েছে, অর্থাৎ কন্ট্রাক্ট এক্সটেনশন কিন্তু করে নিয়েছে। হ্যাঁ, কন্ট্রাক্ট এক্সটেনশন কিন্তু করে নিয়েছে তার সাথে তিন বছরের চুক্তিতে। তো এখনও তিন বছর মোটামুটি নেক্সট সিজন, তারপরে আরও তিন বছর, মানে মোটামুটি তিন থেকে চার বছর তো তিনি এটিকে মোহনবাগান দলেই থাকছে। তো খুবই একটা ভালো ব্যাপার মানভীর সিংও কিন্তু থাকছে। এবং সবশেষে যে প্লেয়ারটি রয়েছেন সেই প্লেয়ারটি অবশ্যই লিস্টন কোলাসো, এটিকে মোহনবাগান দলের মানে একজন সেরা প্লেয়ার। এই প্লেয়ারটির সাথে চুক্তি বাড়িয়ে নিয়েছে, আশা করি অনেকেই খুশি হয়েছে, কারণ খুবই খুবই ভালো প্লেয়ার লিস্টন কোলাসো। তার সাথে অলরেডি 2023 সাল পর্যন্ত মানে আরও এক বছরের চুক্তি ছিল এটিকে মোহনবাগান দলের। তো চুক্তি থাকা সত্ত্বেও কিন্তু তার সাথে আরও পাঁচ বছরের চুক্তি কিন্তু করে নিয়েছে, অর্থাৎ মানে নেক্সট সিজন থাকার সত্ত্বেও আরও নেক্সট সিজনের পরে আরও পাঁচটা সিজন কিন্তু এটিকে মোহনবাগান দলের হয়েই তিনি খেলবেন। অর্থাৎ তার মোটামুটি একটা লং টার্ম চুক্তি কিন্তু হয়ে গেছে, মানে যতদিন আগামী পাঁচ বছর নিঃসন্দেহে তিনি এটিকে মোহনবাগান দলে থাকছে। তো খুবই একটা ভালো ব্যাপার লিস্টন কোলাসো, মানভীর সিং, দীপক ট্যাংরির চুক্তি কিন্তু মানে বাড়িয়ে নেওয়া হয়েছে। এবং এই কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপারটা অফিসিয়ালি যখন জানানো হবে সেটা হচ্ছে আইএসএল সিজন 9 শুরু হওয়ার আগেই কিন্তু সেটা অফিসিয়ালভাবে জানানো হয়ে যাবে। এবার একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে এই যে চুক্তি বাড়ানো, চুক্তি থাকা সত্ত্বেও চুক্তি বাড়ানো, তার মানে জোয়ান ফান্ডো কিন্তু একটা ভাই ভবিষ্যতের ফিউচার প্ল্যানিং কিন্তু করে রাখছে, এই দলটাকে নিয়ে কিন্তু একটা অন্য লেভেলে নিয়ে যেতে চাইছে এবং ফিউচার প্ল্যানিং কিন্তু তিনি ভালোভাবেই করছেন এবং সমস্ত ভালো ভালো প্লেয়ারদের সাথে চুক্তি বাড়িয়ে নিচ্ছে। এবং আগামীতেও অনেক প্লেয়ারের চুক্তি বাড়ানোর যে খবরগুলো সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে, শুনতে পারবে। তো আজকের এই ভিডিওতে এটুকুই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা অবশ্যই করে দিও।